ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা রোগী প্রত্যাখ্যানের অভিযোগে তিনটি হাসপাতালকে জরিমানা স্বাস্থ্য কমিশনের, যার মধ্যে ফোর্টিস হাসপাতালকে ১,০০,০০০ টাকা জরিমানা স্বাস্থ্য কমিশনের। ঝিলম করঞ্জায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য তুলে ধরবেন এ বিষয়ে। ঝিলম, কি অভিযোগে তিনটি হাসপাতালের বিরুদ্ধে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আরেকবার আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি, তিনটি হাসপাতালের বিরুদ্ধে পদক্ষেপ স্বাস্থ্য কমিশনের। করোনা রোগী প্রত্যাখ্যানের অভিযোগ, তিনটি হাসপাতালকে জরিমানা করলো স্বাস্থ্য কমিশন, যার মধ্যে ফোর্টিস হাসপাতাল রয়েছে, অল এশিয়া মেডিকেল ইনস্টিটিউট রয়েছে এবং রয়েছে ফ্লেমিং হাসপাতাল। এই তিনটি হাসপাতালকে জরিমানা করেছে স্বাস্থ্য কমিশন। করোনা রোগী প্রত্যাখ্যানের অভিযোগ রয়েছে এই তিনটি হাসপাতালের বিরুদ্ধে। ফোর্টিসকে ১,০০,০০০ টাকা জরিমানা, অল এশিয়া মেডিকেল ইনস্টিটিউটকে জরিমানা ৫০,০০০ এবং ফ্লেমিং হাসপাতালকেও ৫০,০০০ টাকা জরিমানা করেছে স্বাস্থ্য কমিশন। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি ঝিলম করঞ্জয় আমাদের প্রতিনিধির সঙ্গে। ঝিলম, কি অভিযোগ ছিল এই তিনটি হাসপাতালের বিরুদ্ধে এবং কি পদক্ষেপ কমিশনের? রোগীর পরিবারের পক্ষ থেকে স্বাস্থ্য কমিশনে অভিযোগ করা হয়েছিল যে তার চিকিৎসার জন্য যে বিভিন্ন হাসপাতালে তারা গিয়েছিলেন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে, বাইপাসের ফোর্টিস হাসপাতাল, বালিগঞ্জের একটি নার্সিং হোম এবং ইকবালপুরের একটি নার্সিং হোমে তারা যান এবং বিভিন্ন জায়গায় তাদেরকে বারবার করে বলা হয়েছিল যে সিসিইউ নেই। এরপরে ৭ তারিখে তার মৃত্যু হয়, ৭ জুলাই। স্বাস্থ্য কমিশন সব বিষয়ের অভিযোগ খতিয়ে দেখে ফোর্টিস হাসপাতালকে ১,০০,০০০ টাকা জরিমানা, বালিগঞ্জের নার্সিং হোমকে ৫০,০০০ টাকা জরিমানা এবং তপসিয়ার ফ্লেমিং নার্সিং হোমকেও ৫০,০০০ টাকা জরিমানা করেছে পরিষেবায় গাফিলতি থাকার জন্য। ধন্যবাদ ঝিলম।